হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এক্সাইটেড একটি ভিডিও হচ্ছে, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের এমন একটি ট্রাস্টেড সাইটের সাথে পরিচয় করে দেবো, জাস্ট আপনারা সেই অ্যাপে মানে যে সাইটে আপনারা কাজ করলে 100% পেমেন্ট পাবেন। আপনার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সেখান থেকে আপনি 10 টাকা হলে পেমেন্টটা সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেস দেখে দিব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, এই চ্যানেলে নতুন না থাকলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, এত করে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো চলুন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট অফ অল আপনারা সেই সাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। সেখানেভাবে আপনারা এখানে দেখতে পাবেন সাইট লিঙ্ক, সো ভিউয়ার্স সেখানে সাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। সো সাইটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সাইটে নিয়ে যাওয়া হবে। সো সাইটে নিয়ে যাওয়া একটু অপেক্ষা করবেন। সো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এই সাইটের মেন ইন্টারফেস। সো আপনার এখানে খুবই নিরাপদ, আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, একদমই ইজি কাজ করা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রতি কাজের জন্য আপনি এখান থেকে 1 টাকা করে পাবেন, অর্থাৎ 10 টাকা হলে আপনি মোবাইল সেসের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রতিদিন 10 টাকা মোবাইল রিচার্জ নিন, এই সাইট থেকে সাইটের নামটা এখানে লেখা আছে, এই সাইটে ভিজিট করে কাজ করুন, ঠিক আছে? সো আপনারা কীভাবে এই সাইটে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাবেন এখানে রেজিস্টার নাও, সো বিয়ার সেখানে রেজিস্টার নাওতে একবার ক্লিক করে দিবেন। সো রেজিস্টার নাওতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। সো বিয়ার এখন আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখান থেকে আপনার একটি নাম দিতে বলবে। সো নামটা দিবেন এবং এখান থেকে আপনাকে একটা ইমেল দিতে বলবে, সো আপনার ইমেলটা দিয়ে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে একটি পাসওয়ার্ড দিতে বলবে, সো আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আপনার মতো করে দিতে দিলেও হবে। সো এখান থেকে একটি রেফার কোড দিতে বলবে, সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লেফট রেফার কোড পেয়ে যাবেন। সো আপনারা রেফার কোডটি আপনারা ইউজ করবেন, সেই রেফার কোডটি ইউজ করলে কিন্তু আপনার এখান থেকে একটি ভালো পরিমাণে একটা বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে দেওয়ার পরে সবগুলো কমপ্লিট করার পরে এখান থেকে জাস্ট সাইন আপে একবার ক্লিক করে দিবেন। সো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। সো এখান থেকে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আমি এখানে লগ ইন হেয়ারে ক্লিক করে দিলাম। সো তারপরে এখান থেকে আপনাদেরকে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অর্থাৎ যে ইমেলটা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে দিবেন ইমেল। তো তারপরে এখান থেকে সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল এখানে লগ ইন একটা প্রেস করে দিবেন। সো আমি এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। সো আমার ইমেল এবং পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে, তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিব। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই অ্যাপস কিন্তু আপনাদেরকে 100% পেমেন্ট করে, আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখে দিচ্ছি। সেখান থেকে আপনারা লক রাখলে চোখ রাখলে এখান থেকে দেখতে পাবেন এখানে পেমেন্ট প্রুফ, তো অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেটটা দেখতে পাবেন তারা কত তারিখে পেমেন্টটা নিয়েছে। সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টে কত টাকা কে পেমেন্ট নিয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ এবং মোবাইল সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেকেই টাকাটা এখান থেকে উইথড্র করছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখেন এখান থেকে 100 টাকা কিন্তু বিকাশে নিয়েছে এবং এখান থেকে কিন্তু 10টা কিন্তু অনেকগুলো কিন্তু 10 টাকা কিন্তু এখানে আছে। সো আপনার ইচ্ছা মতো 10 টাকার উপরে হলে আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আসা যাক আপনার এই অ্যাপে কীভাবে কাজ করবেন, ঠিক আছে? তো এই অ্যাপে কাজ করার জন্য আপনাদেরকে অ্যাপস ভিজিট করতে হবে, অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। সো এই ওয়েবসাইটে কাজ করার জন্য ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে 3 ডট আইকন দেখতে পাবেন, সেখানে 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদেরকে অনেক কাজ এখানে বাকি আছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, সেখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে। সো আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল আর্নিং করছে আমি 6 পয়সা। সো আপনারা প্রতি মানে প্রতি অ্যাপস ভিজিট করার বিনিময়ে আপনি এখান থেকে 3 পয়সা করে পাবেন, অর্থাৎ আপনি এখান থেকে যদি রেফার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রেফার বোনাসটা পাবেন কিন্তু 5 টাকা করে। তো আশা করি বুঝতে পারছেন। সো প্রতি রেফারের বিনিময়ে কিন্তু আপনি পাবেন 5 টাকা। সো কীভাবে রেফার করবেন, কীভাবে রেফার কোড বের করবেন সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল এখান থেকে আবারও 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। সেখানে আপনার কাজগুলো হচ্ছে আপনাকে এখান থেকে কিছু টাস্ক কোড কমপ্লিট করতে হবে। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে হার্লি ট্যাক্স, তো এখান থেকে হার্লি ট্যাক্সে ক্লিক করে দিবেন।
সবের সেখান থেকে তারপরে আপনারা তিনটা ওয়েতে তিনটা মাধ্যমে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে? সেখান থেকে আপনি রেফার করে আর্নিংটা করতে পারবেন। সেখানে রেফারের কমিশনটা কিন্তু একদমই বেশি, সো আপনার এখান থেকে প্রতি রেফারে পাবেন 5 টাকা করে, অর্থাৎ আপনি 2টা রেফার করলে কিন্তু আপনার এখানে কিন্তু 10 টাকা আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। সো আপনার 2টা বন্ধুকে শুধু জয়েন করালে কিন্তু আপনি পাবেন। সো এখান থেকে আনলিমিটেড আপনি রেফারটা করতে পারবেন। সেখানে কিন্তু অনেকে আগে তাদের কিন্তু অ্যাপে সাইটে কিন্তু অনেক রুলস আছে, সো সেই রুলসগুলো আপনারা মেনে এখানে কাজ করবেন। সো রুলস মেনে না কাজ করলে কিন্তু আপনাকে এখান থেকে তারা পেমেন্টটা দিবে না, ঠিক আছে? তো আপনাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবে। সো আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এই অ্যাপে নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। সো এখন কাজ করা যাক, আপনারা কীভাবে কাজ করবেন। তো এখানে প্রথমে আমি হার্লি ট্যাক্সে ক্লিক করে দিলাম। সেখানে ট্যাক্সগুলো প্রতিটা ট্যাক্স কমপ্লিট করার বিনিময়ে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা ট্যাক্স কমপ্লিট করার বিনিময়ে আপনি এখান থেকে পাবেন 3 পয়সা, অর্থাৎ আমি 2টা কমপ্লিট করেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের রুলসগুলো এখানে দেওয়া আছে, সো আপনারা তাদের রুলসগুলো পড়ে নেবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রতি ঘন্টায় 10টি পোস্ট ভিউ এবং একটি বোনাস ট্যাক্স কমপ্লিট করার বিনিময়ে প্রত্যেকটি ভিউ করার জন্য পাবেন 3 পয়সা। সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা ট্যাক্স ভিউ করার জন্য আপনাকে এখান থেকে তারা 3 পয়সা দিয়ে দিবে। সো কীভাবে ট্যাক্স ভিউ করবেন সম্পূর্ণ দেখে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেক বোনাস নেওয়ার জন্য পাবেন 1 টাকা। সো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেক বোনাস নেওয়ার জন্য কিন্তু পাবেন 1 টাকা করে। সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তাদের এখান থেকে অনেকগুলো রুলস দেওয়া আছে, আপনারা অবশ্যই রুলসগুলো পড়ে নেবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন 1 টাকা কিন্তু ভিউ ট্যাক্স করার বিনিময়ে কিন্তু আপনি পাবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 8টা ভিউ কমপ্লিট করা করতে বলবে, 10টা করতে বলবে আপনাকে, আমি 2টা কমপ্লিট অলরেডি করেছি। সো আপনারা এখান থেকে কীভাবে কমপ্লিট করবেন সেটি দেখে দিচ্ছি। সেখান থেকে দেখতে পাচ্ছেন বোনাস নিতে হলে আরও সম্পূর্ণ আরও 8টি ভিউ ট্যাক্স কমপ্লিট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার 10টা করে কমপ্লিট করার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে 1 টাকা করে পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। সেখান থেকে ট্যাক্স কমপ্লিট করার জন্য এখান থেকে ভিউ করার জন্য এখান থেকে স্টার্ট ভিউ ট্যাক্সে ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আপনাকে, সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করে আসবেন, ঠিক আছে? তো সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করে আসার পরে একদম এগুলো পড়বেন। সো পড়ার পরে একদম নিচে আসবেন স্ক্রল ডাউন করে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিচ দিকে চলে আসছি। তো আসার পরে একটি আপনাদেরকে তারা সময় কাউন্টডাউন হবে, তো আপনারা সেটিও আশা করি বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু সময় স্ক্রল ডাউন হচ্ছে। সো আপনারা দেখলে কিন্তু এখানে দেখতে পাবেন এখানে কিন্তু সময়টা কিন্তু স্ক্রল ডাউন হচ্ছে। সেখান থেকে সময়টা পার হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে এখানে তারা দিয়ে দিবে, এখানে তারা দিয়ে দিবে 3 পয়সা নিন। সো আপনার এখানে 3 পয়সা নিনে ক্লিপ বোনাস নিনের পর ক্লিক করবেন। সো করলে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু 3 পয়সা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার টাইমটা শেষ। সো টাইমটা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে ভিউয়ার দেখতে পাবেন এখানে 10 পয়সা নিন। সো এখানে 10 পয়সা নিনে ক্লিক করে দিবেন। সেখানে 10 পয়সা নিনে পুরো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স আপনারা যদি একটা রিফ্রেশ করে দেন, সো রিফ্রেশ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 60টা হয়ে গেলো এবং এখান থেকে আমার কিন্তু 3টা কমপ্লিট করা হয়ে গেল। সেভাবে আপনার এখান থেকে 10টা কমপ্লিট করবেন। সো 10টা কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে প্রতি মানে ট্যাক্স কমপ্লিট করার জন্য পাবেন 3 টাকা এবং 10টি কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু 1 টাকা ফি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। সেখান থেকে আপনারা করে নেবেন। সো আমি 1টা করে দেখে দিলাম। সো তারপরে এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা আমাদের ব্যালেন্সের টাকাগুলো অ্যাড হলো কি না। সো ব্যালেন্সে কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি 6 পয়সা আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে ভিউ কমপ্লিট করা হয়ে গেছে। সেখান থেকে 6 পয়সা থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 9 পয়সা হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে যখন 1 টাকা হবে তখন কিন্তু এখানে চলে আসবে, তো 1 টাকা হলে কিন্তু এখানে মূল ব্যালেন্সে কিন্তু চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাবেন, তো এখন আসা যাক আপনার এভাবে প্রথমটা দেখে দিলাম। সো এখন হচ্ছে দ্বিতীয় কাজ। সো এখন হচ্ছে দ্বিতীয় কাজ, আবার ভিডিওটা এখন আপনারা 1টা ক্লিক করে দেবেন। সো ভিডিওটা একটু লম্বা হবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ বোনাস পাবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমটায় ক্লিক করে দিয়েছিলাম। সো এখন এই কাজটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। সো দ্বিতীয় নাম্বার 1টা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটার রুলসগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে। সো এই রুলসগুলো হচ্ছে আপনারা সময় বাড়লো বেশি বেসিস আর সেন্ট আপনাদেরকে এখান থেকে কী করতে হবে, আপনাদের এইটা কপি করতে হবে, ঠিক আছে? আপনারা একটা ক্লিক করে দিবেন। তো প্রথমটা এই ব্যারিকেডের ভিতরে যতটা থাকবে সো আপনারা এটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনারা এটা কপি করে নেবেন, সেটা আপনাদেরকে হচ্ছে কপি ট্যাক্স। তো আপনাদেরকে এটা কী করতে হবে, আপনাদের ব্রাউজারে সার্চ করতে হবে। সো যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন।
সো সেই ওয়েবসাইটটা ভিজিট করার পরে একদম নিচে আপনাদেরকে সময় কোল্ডাউন হবে, সো বেস্ট আগের মতোই সময় কোল্ডাউন হবে, সেই সময় অনুযায়ী শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচে লেখা থাকবে 3% নিন, সেখানে 3% নিনে পর ক্লিক করে দেবেন, তো দেওয়ার পর কিন্তু আপনার সেই মূল ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, এটি দেখতে পারছেন অনেকগুলো কিন্তু এখান থেকে তারা এখান থেকে দিয়ে দিচ্ছে, সো এখান থেকে দেখতে পারছেন একটা দুইটা এখান থেকে কিন্তু দেখতে পারছেন অনেকগুলো কিন্তু তারা এখানে সার্চটা দিয়ে দিচ্ছে, সো আপনার এগুলো কিন্তু সার্চ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এটা কপি করে নিলাম, সো এটা কপি করে নেওয়ার পর ভিউয়ার্স এখন কী করতে হবে সেখান দেখতে পারছেন, আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন, সো আসার পর এখান থেকে আপনারা ব্রাউজার সার্চ করে দিবেন, সেখান থেকে এখানে কপি করা এটা আমি পেস্ট করে দিলাম, তো তারপর এখান থেকে সার্চ করে দিব। সো সার্চ করে তারপরে দেখতে পারছেন ভিউয়ার্স একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হলো, সো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হওয়ার পরে এখান থেকে আপনারা একটু এগুলো দেখে নেবেন, সেগুলো একদম নিচে চলে আসবেন, ঠিক আছে, তো একদম নিচে চলে আসবেন, তো আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সময়টা কিন্তু এখানে স্ক্রল ডাউন হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সময়টা স্ক্রল ডাউন হচ্ছে, তো সময়টা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি, আমার সময়টা কিন্তু অলরেডি শেষের দিকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সময়টা চলে গেল। সো আশা করি ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা দিয়ে দিছে এখান থেকে কিন্তু 10 পয়সা নিন, সে এখানে কাজ করার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু 10 পয়সা করে দিয়ে দিবে, সো আপনাদের 10 পয়সা করে দিলে কিন্তু আপনাদেরকে অনেক একটু উপকার হবে, সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোনাস দিয়ে দিল, সো এখান থেকে 10 পয়সা নিনের পর ক্লিক করে দেবেন, সো তারপর ভিউয়ার্স একটু রিফ্রেশ করে নিলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেল এবং এখান থেকে কিন্তু 4টা হয়ে গেলো, অর্থাৎ আমার 4টা কমপ্লিট করা হয়ে গেছে, 6টা করলে কিন্তু আপনার 1 টাকা সম্পূর্ণ হয়ে যাবে। সেভাবে আপনার এইভাবে আপনার 10 টাকা হলে মোবাইল সেসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং 50 টাকা এবং 100 টাকা হলে আপনি বিকাশের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, যখন আসা যাক আপনারা কীভাবে রেফার করবেন। সো আপনাদেরকে 3টা ওয়েতে এখানে কাজ করা যায়, সো 2টা দিকে দিচ্ছি, তো 1টা হচ্ছে এখন আর 1টা হচ্ছে ভিউয়ার্স, আপনারা কীভাবে এখানে মানে এখানে আপনারা রেফার করবেন। সো রেফারের কমিশন কিন্তু এখানে অত্যন্ত ভালো, তো এখানে প্রতি রেফারের বিনিময়ে পাবেন 5 টাকা করে, সো আশা করি বুঝতে পারছেন তো কীভাবে রেফার করবেন। সো রেফার করার জন্য এখান থেকে দেখতে পাবেন আপনাদেরকে এখানে 3 ডট আইকন দেখতে পাবেন, সো এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন, সো এখানে 3 ডট আইকনে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেফারে প্ল্যান, সেখানে রেফারের প্ল্যানের উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর ভিউয়ার্স আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফার কোডটি আপনি এখান থেকে পেয়ে যাবেন, তো ফার্স্ট অফ অল এই রেফার কোডটি আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সো প্রতি রেফারের বিনিময়ে পাবেন আপনি 5 টাকা করে। সো আশা করি বুঝতে পারছেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এখানে বলে দিয়েছে, সো প্রতি রেফারে পাবেন 5 টাকা করে, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, দেখলে কিন্তু আপনারা বুঝবেন সো কীভাবে আপনারা রেফার করবেন। এখানে নিয়ম বলে কিন্তু দেওয়া সব ভিডিওটি লম্বা হবে, তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি মানে সম্পূর্ণ পোস্টটা আমি বলে দিলাম না, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রতি রেফার বিনিময়ে কিন্তু পাবেন 5 টাকা করে, সো আপনি তার জন্য তারপর কিন্তু যে রেফার করবে তার রুলসটা হচ্ছে ভিউয়ার্স এর প্রতি রেফারে 5 টাকা করে তো পাবেন, কিন্তু এর রুলসটা হচ্ছে আপনার বন্ধুরা কিন্তু যে আপনার রেফার কোডে জয়েন হবে তার কিন্তু এক সাইডে কিন্তু আপনার কাজ করতে হবে, সো কাজ না করলে কিন্তু আপনি 5 টাকা করে পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন, যে রেফার করবে আপনার রেফার কোডটি দিয়ে সে তার কিন্তু অবশ্যই মানে এই ওয়েবসাইটে কিন্তু থাকতে হবে এবং এই ওয়েবসাইটে কাজ করতে হবে, সো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসা যাক কীভাবে আপনারা পেমেন্ট নেবেন। সো পেমেন্ট নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন, সো করার পরে এখান থেকে দেখতে পাবেন উইথড্র অপশন, সো এখানে উইথড্রতে একটা ক্লিক করে দিবেন, সো এখানে উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম আর 3টা পেজ চলে আসবে, তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট রুলসগুলো আপনার এখান থেকে পড়ে নেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রুলসগুলো আছে 100% সঠিক নিয়মে কাজ করলে 100% পেমেন্ট পাবেন। সো আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকি, মাত্র 10 টাকা হলে আপনার ফ্যাক্সিলোটের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, সো 50 টাকা হলে বিকাশের মাধ্যমে নিতে পারবেন, এবং পেমেন্ট পাওয়ার পর আমাদের টেলিগ্রাম গ্রুপে তা মানে শেয়ার করতে হবে। সো আপনি যদি এখান থেকে পেমেন্টটা পান, সো এই সাইট থেকে পেমেন্টটা 100% পাবেন, সো এই সাইট থেকে পেমেন্টটা পাওয়ার পর আপনারা কী করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার এই পেমেন্টটা পাইছেন যে সেই পেমেন্টটা স্ক্রিনশট করে এখানে পোস্ট করে দিবেন, অর্থাৎ শেয়ার করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন, তো এখানে দিলে কিন্তু আপনার কাজগুলো শেষ, তো এখান থেকে তা আপনারা দেখতে পাবেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল, তো আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে দিবেন, সো জয়েন না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন, সেখান থেকে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, সো এখান থেকে পেমেন্ট মেথডটা আপনি এখান থেকে রকেটে নিলে রকেট সিলেক্ট করবেন এবং বিকাশ নিলে বিকাশ পার্সোনালি সিলেক্ট করবেন, মোবাইল সেসে নিতে চাইলে এখানে মোবাইল সেসটা সিলেক্ট করে দিবেন, সেখান থেকে মোবাইল সেস বিকাশের মাধ্যমে নেবেন, তো বিকাশে দিয়ে দিলাম, তো তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন এবং এখান থেকে আপনার কত টাকা ব্যালেন্স আছে ফার্স্ট অফ অল সেটা এখানে দিয়ে দিবেন, সো তারপরে এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে দিবেন, সো তারপরে কিন্তু আপনারা
সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন, আপনার কোনো ওয়েট করতে হবে না, সাথে সাথে পেমেন্টটা আপনার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনি পেমেন্টটা কতবার পাইছেন, এখান থেকে দেখতে পারবেন। সো আশা করি বুঝাইতে পেরেছি, যদি বুঝাইতে পারি ভিডিওটি একটা লাইক করে দিবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, পরবর্তী জন্য এরকম আর ভিডিও আপনার মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।